একটি গ্রামে দুই বোন তার নানিমায়ের সাথে বাস করত। ছোট বোন রিমঝিম আর বড় বোনের নাম ছিল বর্ষা। একদিন রিমঝিম ও বর্ষা পুকুরে মাছ ধরতে যায়। দু বোন বড়শি দিয়ে মাছ ধরার জন্য পুকুরে বড়শি ফেলে। এই রিমঝিম, এদিকে আয় তো একটু। মনে হয় আমার বড়শিতে অনেক বড় মাছ পড়েছে, আমি এটাকে একা তুলতে পারছি না। তারপর রিমঝিম ও বর্ষা দুজনে মিলে সেই বড়শিটাকে টানতে থাকে। আপু, মনে হয় অনেক বড় মাছ আটকেছে, তাই আমাদের এত কষ্ট হচ্ছে। এ কথা বলতে বলতে সেই বড়শিতে একটা অদ্ভুত ধরনের মাছ পেল। এটা আবার কেমন মাছ? এমন মাছ তো কখনো দেখিনি। এই মাছ কি আমরা খেতে পারবো? ঠিক তখনই পুকুর থেকে একটা আওয়াজ ভেসে আসলো। তোমাদের অনেক ধন্যবাদ। এই রাক্ষসী মাছটার জন্য আমার অনেক কষ্ট হচ্ছিল। এই রাক্ষসী মাছ আমার পুকুরের সকল মাছকে খেয়ে নিচ্ছিল। আজ এটাকে মেরে তোমরা আমার অনেক উপকার করলে, তাই আমি তোমাদের দুজনের মনের ইচ্ছা পূরণ করতে চাই। তোমাদের ইচ্ছে বলো। পুকুর, তুমি কথা বলতে পারো? আচ্ছা ঠিক আছে, আমার খুব ইচ্ছে যে আমাদের বাগানে একটা আপেলের গাছ থাকবে। আমাকে তুমি কিছু স্বর্ণ দাও, তাহলে আমি অনেক ধনী হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তোমাদের ইচ্ছে আমি পূরণ করে দিচ্ছি। এই বলে পুকুর একটা আপেলের ছোট্ট চারা গাছ আর কিছু স্বর্ণ তাদের দিল। আপু, তুমি এত বড় একটা সুযোগ এভাবে হাতছাড়া করলে, তুমি এই আপেলের গাছটা নিয়ে কি করবে? আর তুমি এটা কেন নিলে? আমার মতো কিছু স্বর্ণ নিতে, তাহলে দ্রুত ধনী হয়ে যেতে পারতে। ধনী হতে পারবো কিনা জানি না, তবে আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে যে আমার বাগানে একটা আপেল গাছ থাকবে, তাই আমি আমার ইচ্ছের কথাটা বলেছি। তারপর বর্ষা তাদের বাগানে ওই আপেল গাছটা লাগিয়ে দেয়। আর অন্যদিকে রিমঝিম স্বর্ণগুলো বাজারে বিক্রি করে সে অনেক টাকা পায়। আমার এখন অনেক টাকা হয়েছে, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। এই বাড়িতে তোমার বাবা মায়ের অনেক স্মৃতি আছে রিমঝিম, এটা ছেড়ে তুমি কিভাবে থাকবে? আমি এত কিছু বুঝি না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এ কথা বলে রিমঝিম বাড়ি থেকে বের হয়ে যায় এবং অন্য জায়গাতে অনেক বড় একটা বাড়ি কিনে নেয়। তারপর অনেক বড় বড় ফ্যামিলির মেয়েদের সাথে সব সময় চলাফেরা করে। অন্যদিকে বর্ষা তার বাগানের অনেক যত্ন করতে থাকে। এক সময় আপেল গাছটা অনেক বড় হয়ে যায় আর সেই গাছে অনেক আপেল ধরতে থাকে। নানি, আমাদের বাগানে আপেল গাছে অনেক আপেল ধরেছে। তুমি সত্যি বলছো? তাহলে চলো আমরা বাগানে যাই, দেখে আসি। তারপর তার নানিমা ও বর্ষা বাগানে গিয়ে আপেল দেখে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে রিমঝিম তার টাকা পয়সা বিনা হিসেবে খরচ করতে থাকে। একটা সময় তার কাছে আর কোনো টাকা পয়সা থাকে না। আমার যে পরিস্থিতি, এখন আমার নিজের চলার মতো তো কোনো টাকা নেই, কিন্তু আমার এই পরিস্থিতির কথা আমি কিভাবে সবাইকে বলবো? না না, আমি কারো কাছে ছোট হতে পারবো না। রিমঝিম তার বাড়ির আশেপাশে একটা চোর ঘোরাফেরা করছিল। রিমঝিমের এই পরিস্থিতির কথা সেই চোর বুঝতে পারে। আপনি যদি কিছু না মনে করেন, তবে আমি আপনাদের একটা রুম ভাড়া নিতে চাই। প্রতি মাসে আপনাকে আমি ভাড়ার টাকাটা দিয়ে দেব। চোরের এ কথা শুনে রিমঝিম কিছুই বলতে পারে না, কারণ তার কাছে টাকার দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আপনি এখানে থাকতে পারেন, কিন্তু এই ভাড়ার বিষয়টা আপনি কাউকেই বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমি এটা কাউকেই বলবো না। অন্যদিকে বর্ষার সেই আপেল গাছে এতটা আপেল ধরে
খরচার কারণে শহর থেকে কিছু কাস্টমার এসে তাদের আপেল কিনে নিয়ে যায়, আর এভাবে তাদের অনেক টাকা হয়ে যায়। আজ বেশ কয়েকদিন ধরে দেখছি যে রিমঝিমের বাড়ির আশেপাশে ওই দুষ্ট লোকগুলো ঘোরাঘুরি করছে, যাই ওর একটু খবর নিয়ে আসি। বর্ষা রিমঝিমের বাড়িতে ঢুকতেই দেখে যে সেই চোর অন্য একটা চোরের সাথে রিমঝিমের বাড়ির সকল কিছু অন্য রুমে লুকোচ্ছে। রিমঝিম এখন বাড়িতে নেই, এই সুযোগে আমরা ওর বাড়ির সবকিছু নিয়ে যাব। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ, এখন তাড়াতাড়ি নিয়ে চলো, নাচারাকে চলে আসবে, আমি অন্য রুমে যাই। চোরদের এ কথাগুলো বর্ষা লুকিয়ে লুকিয়ে শুনছিল। তারপর বর্ষা চোরটা যখন আসে তার মাথার উপরে একটা পাথর মেরে তাকে অজ্ঞান করে দেয়, তারপর তাকে বেঁধে ওই রুমের মধ্যে ফেলে রাখে। কিরে, তোর এত দেরি হচ্ছে যে, তাড়াতাড়ি আই। তারপর বর্ষা ওই চোরের কাছে গেল আর বলল, এই তো আমি এখানে, তোর বন্ধুকে মেরে বেঁধে রেখেছি, এবার তোকে মারবো। আমাকে মেরো না, আমি আত্মসমর্পণ করছি, আমাকে ছেড়ে দাও। তারপর বর্ষা ওই দুজনকে বেঁধে রাখে। কিছুক্ষণ পর রিমঝিম বাড়িতে আসলে বর্ষা তাকে সবকিছু খুলে বলে। তারপর রিমঝিমও তার পরিস্থিতির কথা খুলে বলে, আমি আসলে নিজের ইচ্ছেটাকে সবসময় বড় মনে করেছি, আমার ভুল হয়েছে আপু, আমাকে ক্ষমা করে দাও, আসলে ছোট হোক বা বড় হোক প্রতিটা ইচ্ছারই সম্মান দিতে হয়। তারপর রিমঝিম ও বর্ষা দুজনে তাদের জাদুঘরে। এক গ্রামে সুস্মিতা নামে একটা মেয়ে তার বাবার সাথে বাস করত। সুস্মিতার মা ছিল না, সে অনেকদিন আগেই মারা যায়। বাবা, হয় তুমি আমাকে নতুন একটা মা এনে দাও, না হয় তুমি আমাকে একটা গরু এনে দাও। তুমি যখন কাজে যাও তখন আমি বাড়িতে একা থাকি, আমার একটুও ভালো লাগে না। তারপর সুস্মিতার বাবা বাজার থেকে একটা গরু ক্রয় করে বাড়িতে আসে। সুস্মিতা গরুকে দেখে অনেক খুশি হয়ে যায়। সুস্মিতার বাবা যখন কাজে যায় সুস্মিতা তখন বাড়িতে সারাদিন গরুকেই দেখাশোনা করত। সুস্মিতা সেই গরুর একটা নামও রাখে। সুস্মিতা সেই গরুকে কিমু বলে ডাকত। একদিন সুস্মিতার বাবা কাজে যায় আর সুস্মিতা স্কুলে যায়। ঠিক সেই সময় কিমু দড়ি ছিঁড়ে সেই গ্রামে রাস্তাতে ঘুরে বেড়ায় আর সে গ্রামের সারা রাস্তা নোংরা করে ফেলে। সেই গ্রামে এক জমিদার ছিল, কিমু এক সময় সেই জমিদার বাড়িতে ঢুকে যায় আর সারা বাড়িতে নষ্ট করে ফেলে। হায় হায়, এটা কাদের গরু, সারা বাড়ি নোংরা করে ফেললো। এ কথা বলে জমিদারের বউ ইচ্ছা মতো লাঠি দিয়ে পিটাচ্ছিল আর গরু অনেক জোরে জোরে ডাকছিল। সুস্মিতা স্কুল থেকে আসার পথে গরুর ডাক শুনে সে জমিদার বাড়িতে চলে আসে। চাচি, এটা আমাদের গরু, আমাদের গরুকে আর মারবেন না। তোদের এত বড় সাহস, দেখ তো আমাদের সারা বাড়ি নোংরা করেছে, আজ এই গরুকে আমি পিটিয়ে পিটিয়ে মেরেই ফেলবো। চাচি, দয়া করে আজ ছেড়ে দিন, এমন আর কখনো হবে না, আর আমি আপনার সমস্ত ঘর পরিষ্কার করে দিচ্ছি। তারপর সুস্মিতা গরুকে বাড়ি নিয়ে যায় আর একটি ঘরে বন্দি করে রাখে। আজ থেকে তুই এই ঘরেই থাকবি, এখানে সব খাবার আছে, এখান থেকে সব কিছু খাবি। এভাবে কিছুদিন চলে যায়। শহর থেকে একটা চিঠি আসে। বাবা, শহর থেকে একটা চিঠি এসেছে, বিজয় আঙ্কেল তোমার নামে চিঠি পাঠিয়েছে। চিঠি পেয়ে সুস্মিতার চাচাতো বোনের বিয়ের কারণে তাদের শহরে যেতে হয়। কিমো, তুই কোনো প্রকার ঝামেলা করবি না, তোর সকল খাবার আমি এখানে রেখে গেলাম, মাত্র দুই দিন, তারপর আবার চলে আসব। এ কথা বলে সুস্মিতা ও তার বাবা বিয়ে বাড়িতে রওনা দেয়।
একদিন পর কিমু ঘর থেকে বের হয়ে সারা গ্রামে মানুষদের অতিষ্ঠ করে তোলে। আর এক সময় জমিদার ও তার স্ত্রী ঘুমিয়েছিল, ঠিক সেই সময় কিমু তাদের ঘরে প্রবেশ করে আর তাদের মুখের উপর ময়লা ফেলে দেয়। হয় হয়, এই পাজি বড় আবার এসেছে, আমাদের একটা ব্যবস্থা করতে হবে, এটা আমাদের সাথে কি করলো? তারপর জমিদার রেগে গরুটাকে খুব মারধর করলো, খুব মারলো। দুই দিন পর সুস্মিতা ও তার বাবা শহর থেকে বাড়ি ফিরে এলো। সুস্মিতা তার গরুর ঘরে গেল, কিন্তু সেখানে গরুকে দেখতে পেল না। বাবা বাবা, গরু তো এখানে নেই, দেখি আমি বাইরে দেখে আসি। এই বলে সুস্মিতা সারা গ্রামে তার গরুকে খোঁজ করতে লাগলো। চাচি, আমাদের গরু দেখেছেন? তোমাদের গরু তো মারা গেছে, তোমাদের গরুকে জমিদার বাবু পিটিয়ে মেরে ফেলেছে, কারণ তোমাদের গরু কাল জমিদার বাড়িতে গিয়েছিল। এই কথা শুনে সুস্মিতা অনেক কান্না করতে থাকে। তারপর সুস্মিতা তার বাবাকে নিয়ে জমিদার বাড়িতে যায়। চাচা, আপনি এটা কি করলেন? আপনি কেন আমাদের গরুকে মেরে ফেললেন? আমি এর বিচার চাই, দরকার হয় আমি গ্রামের পঞ্চায়েত ডাক। তোদের গরুকে মেরেছি তো কি হয়েছে? তোদেরকে এই গরুর বদলে অন্য একটা গরু দিচ্ছি, যা নিয়ে যা, ঝামেলা শেষ কর। তারপর সুস্মিতা ও তার বাবা জমিদার বাড়ি থেকে একটা গরু নিয়ে বাড়ি চলে আসে, কিন্তু সেই গরু অনেক রোগা ছিল। সুস্মিতা সেই গরুকে অনেক সেবা যত্ন ও খাবার খাওয়ে সুস্থ করে তোলে। একদিন সুস্মিতা সেই গরু থেকে দুধ নিচ্ছিল, সেই সময় দেখে বালতির মধ্যে সোনার দুধ দিচ্ছে। সুস্মিতা সোনার দুধ দেখে অনেক খুশি হয়ে যায়। বাবা বাবা দেখো, গরু থেকে সোনার দুধ বের হচ্ছে। সুস্মিতার বাবা সোনার দুধ দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর সোনার দুধ বিক্রি করে সুস্মিতারা অনেক বড়লোক হয়ে যায় আর তারা খুব সুন্দর একটা বাড়ি করে আর অনেক বড় একটা ব্যবসা শুরু করে। আর এটা দেখে জমিদারের বউয়ের অনেক লোভ হয়ে যায়। মা সুস্মিতা, আমি তোমাদের যে গরুটা দিয়েছি সে গরুটা আমাদের দিয়ে দাও। না না চাচি, আমি আপনাকে এই গরুটা দিতে পারবো না, এটা যখন অসুস্থ ছিল তখন আপনারা আমাদের এই গরুকে দিয়ে দিয়েছিলেন, আমরা ওকে অনেক সেবা যত্ন করে সুস্থ করে তুলি, আমরা এই গরুটা দিতে পারবো না। তোরা যদি এই গরুটা না দিস তবে তোদের কপালে দুঃখ আছে। এ কথা শুনে সুস্মিতা অনেক ভয় পেয়ে যায়। তারপর জমিদার সুস্মিতার গরুকে বাড়ি নিয়ে যায়। তারপর জমিদারের বউ গরু থেকে দুধ নিতে থাকে, কিন্তু সেই গরু থেকে কোনো প্রকারের দুধ বের হয় না। কি ব্যাপার, দুধ তো বেরই হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করি। তারপর রাতে সেই গরু জমিদারের ঘরে আসে আর সব বাড়িঘর নষ্ট করে দেয়। এতটাই নষ্ট করে দেয় যে জমিদার ও তার বউ সে ময়লার নিচে পড়ে যায় আর তারা দুজনে মারা যায়। অন্যদিকে সুস্মিতা সেই গরুর জন্য অনেক কান্না করছিল। ঠিক সেই সময় গরুটা তার সামনে চলে আসে। গরুকে দেখে সুস্মিতা অনেক খুশি হয়ে যায়। তারপর তারা অনেক খুশি খুশি জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, রূপকথার রাজ্য চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো। জাদুর মেহেদি। এক গ্রামে অঙ্কিতা নামে একটা মেয়ে তার পরিবারের সাথে বাস করত। তারা খুব গরিব ছিল। অঙ্কিতা খুবই ভালো একটা মেয়ে ছিল, সে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারত। হঠাৎ করে একদিন এক দুর্ঘটনায় অঙ্কিতার বাবা মায়ের মৃত্যু হয়ে যায়, যার কারণে অঙ্কিতা খুব একা হয়ে যায়। তাই অঙ্কিতা তার চাচার বাড়িতে থাকতে শুরু করে, কিন্তু তার চাচি অঙ্কিতাকে একদম সহ্য করতে পারত না। অঙ্কিতাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত আর অঙ্কিতাকে অনেক কথা শোনাতো। এমনই একদিন, এই মেয়ে শোন, আজকে আমি একটু বাহিরে যাব,
তুই ঘর পরিষ্কার করে রান্না করবি, আর খাবারের দিকে ভুলও তাকাবি না, আর হ্যাঁ কাপড়গুলো ধুয়ে রাখবি। ঠিক আছে চাচি, আমি সব কাজ করে রাখবো। এই বলে অঙ্কিতার চাচি বাইরে চলে গেল। ঠিক তখনই অঙ্কিতা ঘর পরিষ্কার করতে লাগলো। সে দেখে সুন্দর একটা নেকলেস পরে আছে। তখন সে বলল, এটা মনে হয় চাচির নেকলেস, আমি রেখে দেই, চাচি আসলে আমি দিয়ে দেব। কিছুক্ষণ পর অঙ্কিতার চাচি বাড়ি ফিরে আসলো, আর তখনই তার চাচি অঙ্কিতার ঘরে গেল আর দেখল তার নেকলেসটা তার ঘরের মধ্যে রয়েছে। আরে, এই নেকলেসটা তো আমার, এটা কিভাবে ওর ঘরে আসলো? নিশ্চয় চুরি করেছে। ওকে এমন শাস্তি দেব, ও যেন কখনো ভুলতে না পারে। অঙ্কিতা, অঙ্কিতা, তুই কই গেলি? এইদিকে আয়। তখনই তার চাচি দেখলো কাপড়গুলো এখনো ধোয়া হয়নি। এই মেয়ে, এখনো কাপড় ধোয়া হয়নি তোর? আর তোর ঘরে আমার নেকলেস কেন? নিশ্চয় চুরি করেছিস, বল আমাকে, সত্যিটা বল, না হলে কিন্তু অনেক সমস্যা হবে তোর। আর তোর কাজ এখনো শেষ হয়নি? আমি একটু বাহিরে গিয়েছি, আর এর মধ্যে তুই আরামায়েশ করা শুরু করেছিস? কাজ এখনো সম্পূর্ণ হয়নি কেন, আমাকে বল। চাচি, আমি কাজ করতে করতে এই নেকলেসটা পেয়েছিলাম, এজন্য আমি ঘরে রেখে দিয়েছিলাম, আর তুমি আসলে আমি তোমায় দিয়ে দিতাম নেকলেসটা। মিথ্যা কেন বলছিস আমাকে বল, তুই আমাকে কখনো দিতি না। না চাচি, আমি আপনাকে সত্যি দিয়ে দিতাম, আর আমার কাজ প্রায় শেষের দিকে, আমি কাজটা এখনি সম্পূর্ণ করে দিচ্ছি চাচি। অসহায় ভেবে আমি তোকে খেতে দিচ্ছি, থাকতে দিচ্ছি, আর তুই আমার জিনিস চুরি করছিস? তুই কিন্তু এটা ঠিক করছিস না, আমি তোকে এখনি পুলিশের হাতে দেব। তখনই তার চাচি মনে মনে ভাবলো, আমি ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য একটা সুযোগ পেয়েছি, আমি যদি এখন ওকে বের করে দেই তখন আমাকে সবাই প্রশ্ন করবে যে তুমি এই অসহায় মেয়েটাকে কেন বের করে দিয়েছো। তখন আমি বলবো, ও তো চুরি করেছিল, এজন্য আমি ওকে বের করে দিয়েছি। এই মেয়ে, এখনই ঘর থেকে বের হয়ে যা, না ছাড়া কিন্তু আমি তোকে পুলিশের হাতে দেব। না না চাচি, আপনি বের করে দিলে আমি কোথায় থাকবো, আমার তো কোথাও থাকার জায়গা নেই। এগুলো বলে অঙ্কিতাকে বাড়ি থেকে বের করে দিল তার চাচি। অঙ্কিতার কোথাও থাকার জায়গা ছিল না, সে অনেক কান্না করছিল। শহরে তার একটা চাচাতো বোন থাকতো। তখন অঙ্কিতা তার চাচাতো বোনের কাছে গেল আর বলল, বোন, আমাকে একটু থাকার জায়গা দেবে? আমি তোমাদের সব কাজ করে দেব, চাচি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে একটু থাকার জায়গা দাও না, আমাকে একটু দয়া করো। অঙ্কিতার সব কথা শুনে তার চাচাতো বোন কারিশমা বলল, ঠিক আছে, তাহলে আমি তোকে একটা কাজ দিচ্ছি, কিন্তু তুই কি করতে পারবি? কি কাজ? আমি সব কাজ করতে পারবো। আমার একটা পার্লার আছে, আমি তোকে আমার পার্লারে কাজ দিতে চাচ্ছি। হ্যাঁ, আমি করবো। যেহেতু অঙ্কিতা খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারতো, তাই সহজেই সে কাজটা করতে পারলো। এদিকে কিছুদিন কারিশমার পার্লার তেমন একটা ভালোভাবে চলছিল না, তবে অঙ্কিতা যাওয়ার পরে পার্লারের সকল কাস্টমার অঙ্কিতার মেহেদি দেওয়া অনেক পছন্দ করলো। এভাবে কারিশমার পার্লার অনেক অনেক ভালোভাবে চলতে থাকলো। কিন্তু ধীরে ধীরে দেখা গেল পার্লারে যাওয়া সকল কাস্টমারই শুধু অঙ্কিতার কাজ পছন্দ করলো, কারিশমার থেকে কেউই কাজ করে নিতে চাইছিল না। চারিদিক শুধু সবাই অঙ্কিতার নাম নিতে শুরু করলো, তাই কারিশমা অঙ্কিতাকে অনেক হিংসা করা শুরু করলো। কারিশমা একদিন অঙ্কিতাকে বলল, অঙ্কিতা, তোর আর আমার পার্লারে কাজ করার কোনো দরকার নেই। কিন্তু কেন বোন, আমি তো ভালোভাবেই কাজ করছি। এজন্যই তো, তোর জন্য কেউ আমার কাজ পছন্দ করছে না, তুই বের হয়ে যা এখান থেকে। তখন অঙ্কিতা বলল, বোন, আমি খুব অসহায়, আমাকে কাজ থেকে বের করে দিও না, তুই এখনি চলে যা। তখন অঙ্কিতা মন খারাপ করে চলে আসে আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এক সময় দেখে এক
অন্ধ বুড়ি রাস্তার পাশে বসে সাহায্য চাচ্ছে। অঙ্কিতা বুড়ি মায়ের কাছে গেল আর জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে বুড়িমা? আমি চোখে দেখতে পাই না, আমায় রাস্তা পার করতে সাহায্য করবে, একটু সাহায্য করো না মা। অবশ্যই বুড়িমা। অঙ্কিতা বুড়িমাকে রাস্তা পার করিয়ে দেয়। তুমি খুব ভালো মেয়ে, তোমার বাড়ি কোথায়? তখন অঙ্কিতা কাঁদতে কাঁদতে বলল, আমার কোথাও থাকার জায়গা নেই, আমার বাবা মা অনেক আগেই দূর।